পাটগ্রাম উপজেলার আনন্দ গার্ডেনের মাটা বাগানে বাম্পার ফলন। বিস্তারিত দেখুন শফিকুল ইসলামের ডেস্ক রিপোর্টে। লালমনিরহাট চট্টগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভা সাতনং ওয়ার্ডের আনন্দপাড়া এলাকার আনন্দ গার্ডেনের মাটা বাগানে ব্যাপক ফলন লক্ষ্য করা যাচ্ছে। বাগানটিতে প্রায় 1200 গাছের মধ্যে ব্যাপক ফলন লক্ষ্য করা যাচ্ছে। বাগানের মালিক মোহাম্মদ আক্কাস আলী লিটন বলেন, আমি এই পরিকল্পনা করি অনেক আগে থেকেই এবং পরিকল্পনার ফল হিসেবে এই বাগান গড়ে তুলতে পেরেছি এবং সকলের সহযোগিতায় ও একান্ত প্রচেষ্টায় আজকের এই সফলতা। আর যখন সংযোগ করা হয় তখন তো কিছু ওষুধ প্রয়োগ করা লাগছে, আবার এখানে কীটনাশক বললে হবে কি, রিপকোট আছে, হ্যাঁ রিপকোট আছে, গোড়ায় মনে গোবর সার লাগে, আবার হাড়ের গুঁড়া লাগে, আবার চা পাতা, আবার খৈল, এটা সহ অ্যাডজাস্ট করে গাছের গোড়া পুরো করতে হয়, খৈল থাকতে হবে অবশ্যই। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আছে পাটগ্রাম থানায়, জি তারা কি আপনাকে কোনো ধরনের হেল্প অথবা তাদের কাছে আপনি এরকম কোনো হেল্প চেয়েছেন? আসলে সত্যি কথা কি, আমি আসলে মানে নিজের থেকে কাজটা করছি, তো আমি কারো সমাপন্ন এখনো হয়নি। আমি কাউকে আমার পাশেই কৃষি অফিসার আছে, মৎস্য অফিসার রয়েছে, অনেক অফিসার এখানে ছিল, আমি কারোর সঙ্গে এখন কোনো কথা বলি না। আপনার সম্পূর্ণ আমার নিজস্ব আমার একটা ইচ্ছা ছিল,
যেটা আমি নিজেই নিজেই করব, নিজেই সব মেনটেন্স করব, নিজেই করব এবং নিজে নিজেই করে দেখব যে আগে কী রেজাল্ট আমি তৈরি করতে পারছি। এর মধ্যে যদি কখনো কোনো ত্রুটিও আসে যায় বা কোনো যদি কোনো সমস্যার সম্মুখীন হই, তারপরে নয় আমি ওখানে যাব। কিন্তু আমার এখনও কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আমি ওনাদেরকেও কাউকে অবশ্য এখনও বলি, ওরা কেউ জানে না আমার এখানে যে একটা বাগান হচ্ছে বা বাগানটা কাজ করতেছি এবং তিন বছর ধরে প্রায় এখানে কাজ করছি। নিজের অভিজ্ঞতা, সেটা আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা থেকে হয়েছে, আমি কারো কাছে সমপন্ন হয়নি। সত্যি কথা আপনাকে স্বাগতম জানাচ্ছি। তার সাথে সাথে আপনি একটু যুবকদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আপনি যে প্ল্যান নিয়ে এই দেশের এবং এলাকার যে একটা সৌন্দর্য বর্জন করছেন। আপনাকে পরিশ্রমী হতে হবে, আবার সচ্চিন্তাভাবনা থাকতে হবে, সচ্চিন্তাভাবনা থাকতে হবে, সামাজিক চিন্তাভাবনা থাকতে হবে, সেই দিক দিয়ে বিবেচনা করে ওর সঙ্গে একটু লাগিয়ে থাকা লাগে। পরিশ্রমটার কোনো বিকল্প নেই, পরিশ্রমের মানে আমি গাছ গাড়লাম, গাছ গাড়ে আমি চলে গেলাম, হবে না, কখনোই রেজাল্ট পাবে না। গাছ গাড়লে আপনাকে অবশ্যই গাছের সঙ্গেই থেকে যেতে হবে, গাছের পরিচর্যা এবং গাছের সঙ্গেই আপনাকে গাছের ভাষা বুঝতে হবে মূলত, যে আপনার গাছ কী চাচ্ছে এবং গাছের কোয়ালিটি দিয়ে কী চাচ্ছে, ও আসলে ওর সমস্যাটা কোথায়, ওষুধ সমস্যা, পানির সমস্যা, না কোনো প্রাকৃতিক কোনো সমস্যা। ওর যত্নটাকে সুন্দরভাবে করতে পারলে গাছ আপনাকে সুন্দর একটা পৃথিবী দিবে, সুন্দর একটা নির্যাস দিবে, সুন্দর একটা পরিবেশ দিবে। আপনি গাছের সঙ্গে যদি আপনি পরিবেশ ভারসাম্য এবং এই যে আমাদের যে কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণভাবে নির্গত হবে এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব, সুন্দর নগরী পাব, সুন্দর একটা পরিবেশ পাব। ব্যবসার মাঝে অনেক সময় মিথ্যাও ইউজ হয়, অনেক সময় চুরি চামারি চলে, এইটা আমাকে খুব একটা ভালো মনে হয়নি। হ্যাঁ, আমার যে আমি যে প্রক্রিয়ায় চলে আসছি ব্যবসার ফাঁকে ফাঁকে, যে এটা আরও 100 ভাগ হালাল, ওটা যে 80 ভাগ হালাল হয়ে থাকে ব্যবসা, 80 ভাগ হালাল, আমার এটা হলে 100 ভাগ হালাল। এখানে পরিশ্রম এবং প্রাকৃতিক এবং সৃষ্টিকর্তার দানের সদ্রূপ আমরা এখানে ব্যবহার করছি। এখানে আমার নিজস্ব কোনো পাওয়ার নেই, এখানে আমার নিজস্ব কোনো পাওয়ার কাজ করবে না, সৃষ্টিকর্তার চাওয়া পাওয়ার উপরে আমার অনেক কিছুই ডিপেন্ড করবে, শুধু আমার পরিশ্রমটা থাকবে। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি হালাল এবং সবচেয়ে বড় কথা হলো যে প্রাকৃতিক যে মনোরম পরিবেশটা তৈরি করা হচ্ছে, এটা মানসিক ভারসাম্যকে টিকে রাখবে এবং প্রকৃতিকে টিকে রাখবে। এবং আমরা যেমন মনে করো যে সাধারণত আমরা রোগ ব্যাধি হলে, অসুস্থ হলে ডাক্তারের সমপন্ন হই, ওষুধের সমপন্ন হই, এর পাশাপাশি ডাক্তার লাগবে, চিকিৎসা লাগবে, এটা ঠিক আছে, কিন্তু তারপর মনোরম মন
মনোবিজ্ঞানী অর্থাৎ মনকে সতেজ করতে গেলে এরকম প্রাকৃতিক পরিবেশ থাকলে বৃক্ষের কাছে আসলে ওর এমনি মন মানসিকতা ভালো থাকবে, শরীর ব্রেন সতেজ থাকবে এবং মন উৎফুল্ল থাকবে।